এক অক্টোবর থেকে সুপার শপ এবং এক নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হচ্ছে একই সাথে এক নভেম্বর থেকে পলিথিন কারখানায় অভিযান শুরু হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকালে রাজধানী মোহাম্মদপুর টাউন হল মার্কেটে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় একথা জানান তিনি উপদেষ্টা বলেন কাঁচা বাজারে পলিথিনের বিকল্প পাট কাপড় ও কাগজের তৈরি ব্যাগ ব্যবহার করতে হবে একই সাথে বাজারে যত পলিথিন আছে তা সংগ্রহ করে একটি নির্দিষ্ট পাত্রে রাখার পরামর্শ দেন সৈয়দা রিজওয়ানা হাসান বলেন ভোক্তা ও বিক্রেতাদেরও এ বিষয়ে সচেতন হতে হবে প্রাথমিকভাবে রাজধানীতে অভিযান শুরু হলেও পরবর্তীতে তা সারা দেশে চলবে পলিথিনের উৎপাদন বন্ধে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী নদীপথে উজানের দেশ থেকে পলিথিন আসছে জানিয়ে উপদেষ্টা বলেন এ বিষয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা করে উপায় খোঁজা হবে নভেম্বর মাসের এক তারিখ থেকে কাঁচা বাজারগুলোতে উনারা পলিথিন এবং প্রোপ্রাইলিন ব্যাগ রাখবেন না সুপার মার্কেট শুরু করে দেবে এক তারিখ থেকে ওখানে পলিথিন প্রোপ্রাইলিন থাকবে না ওটাও আমরা তাদের সাথে মিলে একসাথেই কাজ করছি সচেতনতা তৈরি করার এবং কমিটমেন্টটা প্রত্যয়টা বাড়াবার কাজ হিসাবে আমরা কিছু ক্যাম্পেইন কার্যক্রম করছি